থেকে জবে থেকে এই কেস শুরু হয়েছে, মানে সিদ্ধান্ত হয়েছিল কেস করা, সেই ডে ওয়ান থেকে আমি একজন সৈনিক হিসেবে আছি এবং আগামী দিনও সৈনিক হিসেবে আমি থাকব। সেই অভিজ্ঞতার জায়গা থেকে যেটুকু শিখেছি, যেটুকু জেনেছি, এখনও অনেক কিছু দেখা শেখা জানার বাকি আছে। তা আমার সীমিত জ্ঞানের মধ্যে দিয়ে যেটুকু আমার মনে হয়েছে সেগুলোই শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। এক, আমি যতদূর জানি রিভিউ পিটিশনের সময় চলে গেছে। কয়েকদিন আগে 19 আগস্ট তার সময় শেষ হবে, তার কয়েকদিন আছে। সরকার যে রিভিউ পিটিশন করলো এটা আইনত ঠিক না, কিন্তু সেটা ঠিক করবে কোর্ট। আমার যেটা অনুমান, আমার যেটা ধারণা সেটা বললাম। রিভিউ পিটিশনের প্রথম দিকেই করতে পারত সরকার, কিন্তু করেনি, তাই রিভিউ পিটিশনের সময় চলে গেছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেই বাঘ ছাগলের যে গল্প, ছাগল বাঘকে দেখে চোখ বন্ধ করে দিল, ভাবলো বাঘ নেই। আজকে সরকারও সেই ছাগলের গল্প চোখ বন্ধ করে দিয়ে ভাবছে সামনে বাঘ নেই আর কি, আমি বেঁচে গেলাম। ভাবছে যে 3 মাস আমরা সময় নষ্ট করে রিভিউ পিটিশন করলাম, আবার রিভিউ পিটিশন কিছুদিন যাবে, এই করে সময়টা নষ্ট। মেন উদ্দেশ্য তারাও জানে রিভিউ পিটিশনে হারবে, তার কারণ হাইকোর্ট যখন রায় দিয়েছিল প্রথম, মাননীয় বিচারক দেবাশিষ্কর গুপ্তর বেঞ্চ, ডিএ কর্মচারীদের অধিকার ডিএ দিতে হবে, ডিএ হার ঠিক করবে স্যাট, স্যাটে মামলা চলাকালীন হঠাৎ রাজ্য সরকার আবার হাইকোর্টে চলে এসেছিল যে হাইকোর্টের রায়কে রিভিউ পিটিশন করার জন্য। যে আগে যে রায় দিয়েছে সেই সময় নাকি তাদের কথা শোনা হয়নি, তাদের সমস্ত কাগজ দেখেনি, অনেক কিছু দিতে পারেনি, কিন্তু সেখানেও হাইকোর্ট রাজ্য সরকার রিভিউ পিটিশনকে বাতিল করেছিল এবং বলেছিলেন যে হাইকোর্ট যখন আপনাদের এই রায় দিল যে ডিএ কর্মচারী, সেটা যদি আপনারা সহমত পোষণ না করে থাকে তাহলে আপনারা সুপ্রিম কোর্টে যাননি কেন, আপনারা স্যাটে গেলেন কেন? আর ডিভিশন বেঞ্চের রায়কে আরেকটা ডিভিশন বেঞ্চ কোনো সময় করতে হবে না, আর হায়ার কোর্ট ছাড়াই করতে পারে না। তা আপনারা তখন যাননি, তার মানে স্যাটে গিয়ে যখন আপনারা কেসটায় গিয়ে ঢুকেছেন তখন আপনারা মেনে নিয়েছেন। তারপরেও যদি আপনাদের মনে হয় যে সুপ্রিম কোর্টে, যে আপনারা সুপ্রিম কোর্টে যান, যদি সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করে এবং হাইকোর্ট রাজ্য সরকার রিভিউ পিটিশনকে বাতিল করে দেয়। সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমার যেটুকু মনে হয় যে যেই দিনকে এই কেসটা উঠবে, এখনও আমি এর কাগজপত্র দেখিনি, কেন কর্মচারী সংগঠন মামলাকারী সংগঠনকে এখনও কোনো কাগজ সার্ভ করা হয়নি, সব পেপারে মিডিয়ায় সব বিভিন্ন যেটুকু শুনেছি, তা আমার মনে হয় যেই দিনকে কেসটা উঠবে সেই দিনকেই রাজ্য সরকারের যে পিটিশন, রিভিউ পিটিশন, সে আবেদন খারিজ হয়ে যাবে। আমার যেটুকু অনুমান, এর আগেও এরকম হয়েছে সেই জায়গা থেকে। তারপরেও কেন, এই মামলায় দুটি পক্ষ, একটি সরকার একটি কর্মচারী সংগঠন, তা আমি মনে করি গুরুত্বপূর্ণ পক্ষ হচ্ছে সরকার। কেন পক্ষ, যে কোনো মামলা তারা দ্রাতা, তারা দেবে, তাই ক্ষেত্রবিশেষ হাইকোর্ট যদি রাজ্য সরকারকে যেহেতু টাকা দিতে হবে, রাজ্য সরকার যেহেতু দেবে, সেই গুরুত্বের জায়গা থেকে যদিও ওদের মামলাটা শোনে, শোনার পরেও বলছি আলটিমেট ওরা হারবে, কারণ আলটিমেট হাইকোর্ট কোর্টকে চ্যালেঞ্জ করেছে। কোর্ট যেই রায় দিয়েছে দীর্ঘদিন হিয়ারিংয়ের পরে, সেখানে রাজ্য সরকার যদি ডিএটা মিটিয়ে দিত, আপ টু ডেট করে দিত 34% আমাদের দিয়ে, বা এরিয়ার কিছু দিয়ে, অথবা অন্তত 34% দিয়ে কোর্টের কাছে যেত যে আমরা দিয়েছি, আপ টু ডেট করে দিয়েছি, এরিয়ারটা এখন দিতে পারছি না, পরে দেবো, আরেকটু সময় দেওয়া হোক, বা যা যা বক্তব্য সেইগুলো যদি বলতো, তাহলে কিন্তু হাইকোর্ট ব্যাপারটাকে দেখত, কিন্তু সেটা করেনি, অ্যাকচুয়াল কোর্টকে চ্যালেঞ্জ করেছে। তা আলটিমেট যাওয়া হবে, হ্যাঁ কিছুটা সময় হয়তো নষ্ট হবে, হয়তো এটা হতে পারে প্রথম হিয়ারিং ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়তো বেশি দিন সময় যাবে না, অথবা যদি হাইকোর্ট ওদের আবেদনটাকে মানে শোনার জন্য নেয়, শুনানি হয় যদি নেয় আর কি, তাহলে হয়তো আরও কয়েক মাস যাবে, তারপরে আলটিমেট হারবে। এছাড়া রাজ্য সরকার জানে, এবং রাজ্য সরকার এই জন্যই মানে এটা বলতে খারাপ লাগছে, একটি মডেল সরকার, একটি সংবিধান প্রদত্ত সরকার, সেই সরকার সেই চোর পুলিশের খেলা খেলছে। তুমি যদি প্রথমেই এই রায়কে সহমত না হতে, তাহলে তুমি প্রথম সপ্তাহে বা 1 মাসের মধ্যে রিভিউ পিটিশন করতে পারতে, সেই রিভিউ পিটিশন না করে ঠিক 3 মাস হতে আর কয়েকদিন, 7-8 দিন বাকি, সেই মুহূর্তে গিয়ে রিভিউতে পরিষ্কার বোঝা যাচ্ছে সময়কে নষ্ট করার এই খেলা সরকার করছে, এবং সরকার হারবে। শুধু কয়েকটা মাস আমাদের থেকে চলে যাবে, আমরা আছি 2016 থেকে তো এই মামলা চলছে, ঠিক আছে আরও কয়েক মাস যাবে, আরও 1-2 বছর যাবে, কিন্তু আলটিমেট কর্মচারীরা জিতবে, শিক্ষকরা জিতবে। এবং আমি মনে হয় এটা মানে যে 3টি সংগঠন আছে, যে মামলাকারী সংগঠন, আমার মনে হয় সকলেরই উচিত যে আমরা কন্টেম্প মামলা করা,
কারণ কি রাজ্য সরকার কি রিভিউ পিটিশন করেছে সেই খবর আমরা জানি না। কোর্ট হচ্ছে অন্ধ, কাগজ ছাড়া কোনো কথা বলে না, আমরাও কোনো কাগজ পাইনি। আর আবেদন করলেই যে কোর্ট ওদের অ্যাকসেপ্ট করবে সেটাও কিন্তু কোর্ট এখন কোর্টের কাছে যে কোনো কেউ কিছু আবেদন করতে পারে, চিঠি করতে পারে, যেরকম কিছুভাবে করতে পারে, কিন্তু কোর্ট যতক্ষণ না সেটা অ্যাকসেপ্ট করছে ততক্ষণ কিন্তু সেটা বৈধ নয়। তাই এখনও কোর্ট অ্যাকসেপ্ট করেনি। অতএব 19 তারিখে যে ডেডলাইন কোর্টের দ্বারা দেওয়া শেষ হচ্ছে, আমরা 20 তারিখ থেকে এই 3টে সংগঠনই কিন্তু রিভিউ পিটিশন এই সরি কন্টেম মামলা কিন্তু করতে পারে এবং সেই প্রস্তুতিও চলছে, এবং তার সঙ্গে সঙ্গে আন্দোলনও চালাতে হবে। এবং অলরেডি সরকারি কর্মচারী পরিষদ আগামী 17 আগস্ট নিউ সেক্রেটারি বিল্ডিং বা হাইকোর্টের সামনে আমরা একটা অবস্থান কর্মসূচি ডাক দিয়েছি 12টা থেকে 4টে পর্যন্ত। এবং সেই কর্মসূচির পরে আরও বিভিন্ন সংগঠন তাদের কর্মসূচি, তারপরে পরে বিভিন্ন সংগঠনে বিভিন্ন কর্মসূচি ডাক দিয়েছে। সকলের সংগঠনের আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি। তাদের সবাই কেন, সব কর্মচারী সংগঠন লড়াই করুক, আন্দোলন করুক, এইটাই দরকার আছে। একসঙ্গে হতে পারলে ভালো হতো, কিন্তু যেমন নদী নালা জল কিন্তু বই আলটিমেট সমুদ্রেই পড়ে, সেমনি বিভিন্ন সংগঠন তার যা গঠনতন্ত্র সেই অনুযায়ী যদি সবাই আমরা আন্দোলনে নামি, আলটিমেট কিন্তু আমরা সমুদ্রে গিয়েই পড়ব এবং সফলতা আমাদের আসবে। এবং আমি সমস্ত কর্মচারী এবং শিক্ষকদের আশ্বাস দিচ্ছি, এই ডিএ মামলার একজন সৈনিক হিসেবে সাধারণ, যে এই মামলায় আমরা জিতব এবং আমরা এরিয়ার পাবো। শুধু সময়ের অপেক্ষা, রাজ্য সরকার দেবে না, দেবার হলে এখনও দিয়ে দিতে পারত। আলটিমেট সুপ্রিম কোর্টে যেই মামলা যাবে এবং রাজ্য সরকার এই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাবে, আমরা এর মধ্যে কন্টেম মামলা করার প্রস্তুতি নিচ্ছি। যত এর মধ্যে যদি আমাদের হাতে কাগজ চলে আসে সেটা অন্য কথা, আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সব সংগঠনই মনে হয় যেটা প্রস্তুতি কন্টেম মামলা করার প্রস্তুতি নেওয়াটা উচিত। আরেকটা কথা বলবো যে এই যে ডিএর রায়, এই রায়টা সরকারি কর্মচারী পরিষদ সহ আর 2টো সংগঠনের শুধু আজ নয়, আজকে সমস্ত শিক্ষক এবং সমস্ত কর্মচারীদের এবং সমস্ত সংগঠনেরও, আদার্স যারা কেস করেনি, আমি সবাইকে আবেদন করব। এটা আপনারও মৌলিক অধিকারে দাঁড়িয়ে গেছে, এটা আপনারও সাংবিধানিক অধিকারে দাঁড়িয়ে গেছে। আপনারও দরকার হলে কোর্টে গিয়ে 19 তারিখ কেটে গেলে গিয়ে কোর্টকে গিয়ে জানান, হাইকোর্টে গিয়ে বলুন যে এই রায় আমরা জেনেছিলাম কিন্তু সেই রায় অনুযায়ী আমরা এখনও কিন্তু আমাদের ডিএ পাইনি, আমাদের এরিয়ারের টাকা পাইনি। এই আবেদনটা কিন্তু আপনারা আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারেন, কোনো সহযোগিতা, আইনি সহযোগিতা যদি কোনো সহযোগিতার দরকার হয় আমার সঙ্গে মনে করলে যোগাযোগ করতে পারেন আর কি। আমরা আইনজীবীর সঙ্গে, আমি আমার যেটুকু হাইকোর্টের বিভিন্ন আইনজীবীদের সঙ্গে পরিচিতি আছে, দরকার হলে যোগাযোগ আমি করে দিতে পারি যে সবাই মিলে এটাকে আন্দোলন, সবাই আসুক, সবাই এই মামলার মধ্যে। কেন, এই রায় কিন্তু যখন আমরা কেস করেছিলাম সরকারি কর্মচারী পরিষদ সহ আরও 2টি সংগঠন, তখন এই মামলাটা হয়তো তাদের ছিল। আজকে যখন রায়টা বেরিয়ে গেছে, এখন সকল শিক্ষক এবং সকল কর্মচারী সংগঠনে, তাই যে কোনো শিক্ষক, যে কোনো রাজ্য সরকারি কর্মচারী বা ডিএ প্রাপ্ত পঞ্চায়েত পুরসভা বা স্বশাসিত সংস্থার যারা কর্মচারী, তারা যে কেউ কোর্টের কাছে যেতে পারে 19 তারিখের পরে যে এই রায় আপনি দিয়েছিলেন কিন্তু এখনও আমরা, আমি বা আমরা এই ডিএ আমরা হাতে পাইনি, তারাও কিন্তু মামলা করতে পারে, এটা নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিতে পারেন আর কি।